নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদাররঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর লোকেরা এই লকডাউন স্টেজে সবচেয়ে বেশি কোন রোগে ভুগছে? ঠিক ধরেছেন, মানসিক রোগ। হ্যাঁ, মানসিক রোগ। এবার মানসিক রোগ তো অনেক ধরনের আছে, প্রচুর। তার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোন মানসিক রোগটাতে ভুগছে? ঠিক, অ্যাংজাইটি আর ডিপ্রেশন। অ্যাংজাইটি আর ডিপ্রেশন এছাড়া তো আছেই অনেকগুলো, বেশিরভাগ কিন্তু অ্যাংজাইটি আর ডিপ্রেশন। কিন্তু আজকে আমি আপনাদের অন্য একটা তথ্য দেব, হ্যাঁ, যেটাতে 98% অফ দি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন কষ্ট পাচ্ছে। না, আপনারা ভুল ভাবছেন, অ্যাংজাইটিও নয়, ডিপ্রেশনও নয়, সেটা হলো স্ট্রেস, STRESS। পৃথিবীর 98% কিন্তু লোকের মধ্যে এখন স্ট্রেস শব্দটা একটা জায়গা নিয়ে নিয়েছে। এবার প্রশ্ন হলো, স্ট্রেসটা কি? স্ট্রেস আমাদের পরিভাষায় বলা হয়, স্ট্রেস ইজ এ রেসপন্স টু থ্রেট। এখানে থ্রেটটা কি? থ্রেটটা হলো করোনা ভাইরাস। তার মানে কি দাঁড়ালো? করোনা ভাইরাসের জন্যে আমাদের ভেতরে একটা স্ট্রেস ডেভেলপ করেছে, এবং অ্যাংজাইটিটা কি? অ্যাংজাইটি ইজ দি রেসপন্স টু দি স্ট্রেস। তার মানে প্রথম হচ্ছে স্ট্রেস, তারপর আসবে অ্যাংজাইটি বা ডিপ্রেশন। আমি বোঝাতে পারছি আপনাদের? অতএব আমরা কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে চেঁচামেচি করছি, কিন্তু স্ট্রেস পেছনে দাঁড়িয়ে হাসছে। তার কারণ, অ্যাংজাইটি ডিপ্রেশনের চেয়েও বেশি কিন্তু মানুষের মধ্যে একটা স্ট্রেস দেখা দিচ্ছে, বিকজ অফ করোনা, বিকজ অফ COVID-19, বিকজ অফ দিস লকডাউন। হ্যাঁ, আসুন তাহলে আমরা স্ট্রেসের কিছুগুলো জায়গা নিয়ে আলোচনা করি। স্ট্রেস বুঝবেন কি করে? স্ট্রেস যে আপনার হচ্ছে সেটা বুঝবেন কি করে? দেখবেন, ইদানিং লকডাউন পিরিয়ডে ইরিটেবিলিটি বেড়ে যাবে, অল্পতেই ইরিটেটেড হয়ে যাচ্ছে লোকজন, তাদের অ্যাটেনশন কমে যাচ্ছে, তাদের ঘুম কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, এমনকি এই ধরনের সময় এমন এমন কিছু লোক আছে যারা এমন কিছু ডিসিশন নিয়ে ফেলছেন যেটা কিন্তু ভবিষ্যতে প্রবলেম হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো হচ্ছে স্ট্রেসের পয়েন্ট। আমরা যদি আমাদের মধ্যে দেখি যে এই পয়েন্টগুলো বাড়াবাড়ি হচ্ছে, তাহলে আপনাকে বলবো যে আপনি কোনো প্রফেশনালের হেল্প নিন। এবার প্রশ্ন হচ্ছে, লকডাউনে ডাক্তারবাবু যাবো কোথায়? বাড়ি থেকেই বেরোতে পারছি না। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, স্ট্রেসের সবচেয়ে ভালো ওষুধ ছাড়া ট্রিটমেন্ট হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। হ্যাঁ, এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেমন অ্যাংজাইটিকে কমায়, ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু
স্ট্রেসকেও কমায়। আপনারা করে দেখুন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় আপনাদের, আপনারা মনের মুশকিল আসানের আমাদের এই প্রোগ্রামের 1 এপ্রিল যেটা বেরিয়েছে সেটা দেখতে পারেন। সেখানে আমি ডিপ ব্রিদিং নিয়ে একটা বক্তব্য রেখেছি, ওইটা শুনে নিন। তার সঙ্গে একটা মিউজিক দেওয়া আছে এবং আমরা বলছি যখন ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করবেন তখন ওই মিউজিকটা যেন ব্যাকগ্রাউন্ডে চলে। এটা আপনারা 1 এপ্রিল এই বছরের একটা ক্লিপিংয়ে পাবেন, 1 এপ্রিল। তো ডিপ ব্রিদিং এক্সারসাইজটা যদি আপনারা করেন আপনারা দেখবেন অনেক বেটার ফিল করবেন, অ্যাংজাইটির হাত থেকে হয়তোবা মুক্তি পাবেন। কে কতটা পাবেন এখানে বসে তো জানা সম্ভব না, কিন্তু সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, আমাদের লিটারেচার বলছে যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ হেল্পস আ লট। আজকে এখানে এটুকুই থাক। আপনাদের যদি আরও কিছু জানতে হয়, আপনাদের যদি মানসিক রোগ সম্পর্কে জানতে হয়, আপনারা আমাদের কমেন্ট বক্স আপনারা লিখে পাঠান, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আপনাদের যদি অন্যরকম কোনো প্রশ্ন থাকে আমাদের জানান, আমরা নিশ্চয়ই উত্তর দেব। যদি এই প্রোগ্রামটা ভালো লাগে লাইক দেবেন, যারা নতুন দর্শক যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই, নমস্কার।